তিনি সিলসিলাতুল আহাদিস সিলসিলাতুল আহাদিস সহিহা নামক কিতাবে তিনি সংকলন করেছেন, এবং জয়ীফ ও মওযু হাদিসের সংকলন পৃষ্ঠা নম্বর 101-102। এইখানে এই নাসিরউদ্দিন আলবানি, যিনি হাদিসের অত্যন্ত বিচক্ষণ একজন আলিম, এবং যিনারা এই নাসিরউদ্দিন আলবানিকে ফলো করে বিভিন্ন মাসলা মাসাইল হানাফি মজহবের সাথে মতবিরোধ করেন, তিনারাও নাসিরউদ্দিন আলবানিকে মানেন। এই নাসিরউদ্দিন আলবানি বলেছেন যে শবে বরাত সংক্রান্ত যে হাদিস, সেই হাদিসটা সহি, এবং এইটা এই রাত্রে এবাদত করা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অত্যন্ত ফজিলতপূর্ণ একটা রাত। ধন্যবাদ, আশা করি আপনি বুঝতে পেরেছেন। দর্শক মন্ডলী, আমরা আমাদের অতিথির কাছে তারপরে যাচ্ছি। আমার এর আগে আমাদের ব্রেকের দিকে আমরা যেতে হচ্ছে। দর্শক মন্ডলী, ব্রেক থেকে এসে আবার আমাদের অতিথি ওনার অসমাপ্ত বক্তব্য শুরু করবেন, ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা রাখছিলাম, আমাদের দর্শকরা অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছেন। আমাদের অনুষ্ঠানকে সুন্দর করার জন্য আপনারা এগিয়ে আসতেছেন, এর জন্য মোবারকবাদ আপনাদেরকে। এরা শুরুতেই একজন কলার রয়েছেন, আমরা কলটা নিয়ে তারপরে আলোচনা যাব। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ইসলামিক ফাউন্ডেশনের ডাইরেক্টর ছিলেন, তারপর দুঃখিত আমরা আমাদের কলারকে হারিয়ে ফেলেছি। দর্শক মন্ডলী, তো আমরা অনুরোধ রাখবো আবারও আমাদের কলার ফিরে আসবেন আশা করি। তো আমরা দর্শক মন্ডলী আমাদের অতিথির কাছে এবার আমরা যাচ্ছি। আমাদের অতিথি যে বিষয়ে নিয়ে আলোচনা রাখছিলেন, একজন প্রশ্ন রেখেছিলেন, আকিকা না করলে, যদি তৌফিক না থাকে তাহলে কি হবে, এবং আকিকা এই প্রসঙ্গে আকিকা করা এটা মুস্তাহাব, কোন কোন কিতাবের মধ্যে সুন্নত উল্লেখ করা আছে। এই আকিকা করার উদ্দেশ্য হচ্ছে উম্মু সিবিয়ান নামে একটা বেমার আছে, লাল হলুদ কালো বিভিন্ন রকমের হয়ে যায়, এটা জন্মগত একটা রোগ হয়ে যায়, ভবিষ্যতেও তার শরীরের মধ্যে এটা থাকে। কোনো সময় দেখা যায় যে কেউ বলে জিনের আসর, কেউ বলে আলগা রোগ ইত্যাদি ইত্যাদি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছে কেউ যদি আকিকা করে তাহলে উম্মু সিবিয়ান নামক এই যে আলগা বা পৃথক একটা বায়ু জিন পুরি ইত্যাদি বদ আসরের ওই জিনিসটার থেকে আল্লাহ হেফাজতে রাখে। এই জন্য জানের বদলা জান আকিকা দিয়ে দেওয়া এটা হলো মোস্তাহাব বা সুন্নত, এর উপরে কিছু নেই। ওই যে কথাগুলি আছে যে আকিকা না করলে তার নাম লটকে থাকে, আল্লাহর কাছে কবুল হয় না, এগুলি বানাওটি কথা, এগুলির কোনো হাদিস নাই। তবে ওই জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে ডান কানে আজান বাম কানে একামত এটার হাদিস আছে, 7 দিনের দিন আকিকা করা এটার হাদিস আছে, না পারলে 14 দিন, না পারলে জন্মের আগের দিন, যে কোনো জীবনে এই আকিকাটা করা উত্তম, এটা কোনো ফরজ নয়। জি, এবং যাদের তৌফিক আছে, যাদের তৌফিক আছে তাদের জন্য, যারা গরিব তাদের জন্য এটা নয়। যেমন নাকি গরিবদের জন্য কোরবানি করা এটা, হুজুর পাক বলছেন গরিবেরা যদি নখ না কাটে, চুল না কাটে, তাহলে তারা কোরবানির সোয়াব পায়। ঠিক তেমনি ভাবে আকিকা যারা করতে অক্ষম, তাদের কোনো ক্ষমতা নাই ছাগল ভেড়ে ইত্যাদি কেনার, তারা যদি সেখানকার মধ্যে নিয়ত করে যে আল্লাহ এই সন্তানের 7 দিনের দিন হলো, আমার আকিকা করার কথা ছিল আমি পারলাম না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তাকে সমস্ত ব্যারাম থেকে ভালো করে দাও, এইটাই তার জন্য সওয়াব হয়ে যাবে। এবং তাদের তৌফিক অনুসারে, তাদের তৌফিক অনুসারে যদি কিছু দান করতে পারে, 2-1 টাকা কিছু পয়সা ফকির মিসকিনকে দিয়ে দিলে, শুধু রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে যে আমি কিছু দান করলাম তার জানের হেফাজতের জন্য, এইটা মুস্তাহাব আদায় হয়ে যাবে। জি, ধন্যবাদ দর্শক মণ্ডলী, আমরা যাচ্ছি পরবর্তী কলারের কাছে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, আমি স্পেন থেকে বলছি। জি, ধন্যবাদ। আপনার টিভির ভলিউম বেশি বোধ হয়, আপনি মেহরবানি করে একটু টিভির ভলিউমটা ডাউন করেন।
হ্যালো হ্যালো শুনতেছেন? দুঃখিত, লাইনটা আমরা বোধহয় হেরে যে আমরা যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো জি, হ্যালো। দর্শক মন্ডলী, আপনারা মেহরবানি করে একটা জিনিস খেয়াল করবেন, আপনারা টিভির ভলিউম প্রথমেই আপনারা একেবারে বন্ধ করে তারপরে কল করবেন, তাহলেই আপনারা সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবেন। আদারওয়াইজ আপনার লাইনটা আমরা শুনতে পারবো না, আপনিও শুনতে পারবেন না, এবং এইভাবে লাইনটা বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা যাচ্ছি পরবর্তী কলারের কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আপনার টিভির ভলিউম বেশি রয়েছে, আপনি মেহরবানি করে ডাউন করেন, টিভির ভলিউমটা কমাইয়া দেন। হ্যালো জি, টিভির ভলিউম কমাও, কা টিভির ভলিউমটা কমাইয়া দেন। জি আমার তো টিভির ভলিউম কমাই। হ্যালো, আচ্ছা তে বলেন, এবার বলেন বলেন, আমরা শুনতেছি, বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম শাহ। জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমার নাম সৈয়দুল রহ। জি জনাব, আমি আপনার প্রাইভেট নাম্বার আমি লস করেছি, আপনার এক খবর কইতাম। এবার রোজার কি আপনি আপনি বহুত আগে যে রোজার চল ইস্তার লইয়া তো দোয়া করতা, এবার কি এটা করবানি? অনেক অনেক বেমারি উপকৃত হয়েছে আপনার এই সময় আর কি। আমি মনে করি আপনার রিকোয়েস্ট করি আর ইতালি আবার এই প্রোগ্রামটি আবার আইব। রোজার আগে যে ইস্তার লইয়া তখন দোয়া করি নাকি, অনেক বেমারি যে হসপিটালের মধ্যে বাস্তলা এগুলো বাড়ছে আপনার সংসার করে। আলহামদুলিল্লাহ, আমার কথা বুঝছেন? আমার নাম সৈয়দ নুরুল হক, আপনি আমার নম্বরও জানেন, হয়তো ভুলে গেছেন। জি, আপনার অত্যন্ত চমৎকার এই সাজেশনের জন্য আমরা শুকরিয়া আদায় করি। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে রমজানের আগে এইভাবে আমরা ইস্তারের সময়ে দর্শকদের জন্য সবাইকে নিয়ে আমরা দোয়া করতে চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী কলারের কাছে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি ধন্যবাদ আপনাদেরকে, আমি আজকে হঠাৎ করে আপনাদের প্রোগ্রামটা দেখছি। তো জি বলেন। আমার মনে হয় আপনাদের আমাদের সম্মানিত কলার অতিথি যিনি আছেন উনি বলতে হাফেজ আব্দুল জলিল সাহেব। জি জি, ইসলামী ফাউন্ডেশনের ডাইরেক্টর ছিলেন, মহাপরিচালক ডাইরেক্টর। আমি ওনার সাথে একটু কথা বলবো। জি বলেন, উনি শুনতেছেন আপনার কথা। আসসালামু আলাইকুম জলিল সাহেব। জি বলুন। আমি আমি আপনার খুবই নিকটের এক ভদ্র একজন পরিচিত, আপনার আলম সাহেবকে বলতেন, আপনি নিশ্চয়ই মনে আছে কে আলম? জি আলম, আলম কে বলছেন? দুঃখিত, আমরা লাইনটা আমরা হারিয়ে ফেলেছি। আমরা যাচ্ছি পরবর্তী কলে।